রাজস্ব রেকর্ড অফ আর ও আর অনলাইনে প্রাপ্তির ব্যবস্থা হলো শুক্রবার মহাকারণে এই ব্যবস্থার উদ্বোধন করলেন রাজস্ব মন্ত্রী এনসি দেবর্মা জমির বা অন্য কোনো জমি সংক্রান্ত কাগজ সংগ্রহে এখন থেকে আর সেটেলমেন্ট দপ্তরে ছুটতে হবে না ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সেই সমস্ত রেকর্ড অফ রাইট তথা আরও আর পাওয়া যাবে এ সংক্রান্ত খরচপত্রের অর্থ অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে শুক্রবার মহাকরণে কম্পিউটারের মাউস টিপে রাজস্বমন্ত্রী এন সি দেব বর্মা এই ব্যবস্থার উদ্বোধন করলেন এ ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখতেই এই অনলাইন ব্যবস্থা চালু করা হলো বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন রাজস্বমন্ত্রী এন আমরা এই জমি সংক্রান্ত সমস্ত প্রশাসনিক কাজকে আরো সহজতর করার জন্য আজকে আমরা এই এই অনলাইন সিস্টেমে যাতে আরোয়ার্ডটা আমরা পেতে পারি যে কোনো জনসাধারণ যে কোনো আরোয়ার্ড বা ডকুমেন্ট পেতে পারি তার এই ব্যবস্থা আজকে থেকে আমরা শুরু করে দিয়েছি কাজেই যে কোনো জনসাধারণ জমির মালিক খুব যিনি ক্রেতা বা বিক্রেতা যে কোনো জন আছে যে কোনো জমির আর বর্তা ওনারা এটা হাতেই পেতে পারেন যখনই তারা সান তারা দেখতে পারবেন প্রিন্ট আউট করতে পারবেন এই হল এটা বর্তমানে একটা মোড় ট্রান্সপারেন্সি যাতে আমরা আরও বেশি স্বচ্ছতা যাতে কোনোরকমভাবে এখানে কোনো অস্বচ্ছতা না থাকে এটা যেন আমরা আজকে এই লেটে স্ট্রিমটা আমরা আজকে ঠিকই চল অনলাইনে প্রাপ্তির ব্যবস্থা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে রাজস্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মিকে সাহা উপস্থিত ছিলেন অনলাইনের মাধ্যমে আরুআর প্রাপ্তির বিষয়টি শুরুর দিকে একটু জটিল বলে মনে হলেও পরে তা অধিক সহজলভ্য হয়ে উঠবে বলে তথ্য তথ্যবিগম মহলের অভিমত রাজস্ব প্রতিনিধি রিপোর্ট হলবল